আওয়ামী লীগের লোক এমন কি লোক নাই যাদের টাকায় মাদ্রাসা চলে? না থাকলে দাঁড়ায় বল, চলে না মসজিদ, চলে না? এখন এই লোকটারে ধাক্কা দিলে হবে না বুঝাইতে হইব? বলো তুমি কয়দিন বুঝাইছো, বলো তুমি কয়দিন আল্লাহর কাছে দোয়া করছো, 24 ঘন্টা সমালোচনা করো, তোমার সমালোচনার খবর লইছো একবারও? তোমার মেয়ের খবর কি, তোমার ছেলের খবর কি, তোমার ভাইয়ের খবর কি, তোমার বোনের খবর কি, তোমার মা বাবার খবর কি, সবগুলোর খবর নিয়া অন্যের খবর লো? মাস্তানি করো না, চালাকি করো। গাজীপুরে এক জায়গায় বয়ানে বুঝছি, এক এমপি সাহেব বক্তব্য দিতে উঠছে, আবেগে কয়েকটা উঠছে স্লোগান দিয়া, জুতা মারো তালে তালে, একেবারে হে সহ হ্যার একেবারে মাথায় যারা আছে সব পিল ফট করে একটা মাহফিল বন্ধ। কি করবা, যেই কিছু বন্ধ আমি এটারে লাইন ফেল করছি। যারা ওই স্লোগান দিছিল একটাও মারে নাই, কোন ভাগ্যে যে গেছে যে মোনাজাত ধরছে এর মধ্যে এরা না ধরে ভাগছে সব। এইনি তোমার ইমান, এইনি তোমার বাহাদুরি। বাঙালির এই স্প্রিট হলো এমন, জিহাদ চাই জিহাদ চাই, পুলিশের ফিডা দেখলে কেউ নেই, জোতা ফিয়ে দৌড়ে আর এক জোড়া কিনে লোক ওইটা আর আনার টাইম নেই। সরকারও জানে তোমার ইমানের দৌলত কত দূর, 2 টাকা দিলেই বলে সব ঠান্ডা, সব ইয়াকা নাগদু ইয়াকা নাস্তাইন এমন টান দিছে নামাজের পরে সব সুদের কারবারের জন্য দৌড়াইতেছে। এই সব কথা বলার একটাই উদ্দেশ্য, জাহান্নাম থেকে বাঁচাতে চাই। কি বলবেন আপনি, আমি আওয়ামী লীগের দালাল, আপনি কার দালাল? আপনি টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই, বলেন আপনি কার দালাল? আমি আওয়ামী লীগের দালাল যদি কথার কথা যদি বলেন, আপনি কার দালাল? হয়তো বিএনপির দালাল, নাহলে মওদুদির দালাল, কথা হয় না, নাহলে কাদিয়ানির দালাল, না হয় এনজিওদের দালাল, তুমি কোনো না কোনো ডাক্তার সাহেবের দালালই তো বাদ দিছো, কারণ হে তো এখন মাথা খারাপ হয়ে গেছে, আগে তো হেড লাইনের দালাল ছিলাম। নিজের দোষ আগে দেখো। আফসুস, বড় আফসুস, মুখের থেকে এই জন্য আল্লাহ বারবার বলেন জবানকে হেফাজত করে কথা বলো, কন্ট্রোল করো জবানকে।